بسم الله الرحمن الرحيم পুরুষের উপরে মন চলেছে, নারীর উপরেও চলেছে। পুরুষরা যেমন জীবন উৎসর্গ করেছে, তথাপি আল্লাহকে ছাড়তে রাজি হয় নাই। মহিলারাও এমন মহিলা অতিবাহিত হয়েছে, সন্তান কোরবান করে দিতে রাজি আল্লাহর কসম, আল্লাহ এবং নবীকে ছাড়তে রাজি না। লক্ষ্য করে দেখেন, ফেরাউন নির্যাতন স্টিম রুলার চলাইয়া দিল, আমাকে খোদা না মানলে তোমার মেয়েগুলোকে সবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মা বলেন, ঠিক আছে, সন্তানের জন্য মহব্বত আমার অনেক স্নেহ মমতা, কিন্তু আল্লাহর কসম সন্তানকে যতদূর মহব্বত করি রে ফেরাউন, আমি আমার আল্লাহকে তার চেয়ে কঠিন মহব্বত করি। এখন লক্ষ্য করে দেখেন, এই মহিলার বড় মেয়েটাকে জবাই করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছি, মার কি পরিমাণ কষ্ট হবে এটাকে ওয়াশ করে বলতে হবে। এবার মহিলার সামনে এসে বলেন, তোমার দুধের বাচ্চাকে সবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব, এখনো সময় আছে, আমার খোদা মেনে নে। মহিলা তখন লাগতে বলে, শুধু আমার একটি মেয়ে কেন, আমার একটা মেয়ে কেন, আর দুইটা মেয়ে কেন, আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর মানুষ যদি এক একটা করে আমার সামনে জবাই করা হয়, তথাপি আল্লাহর কসম এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ কোনোদিন ছাড়বো না। মহিলার সামনে তার দুধের বাচ্চাকে জবাই করে দেয়, মা তখন একবারে গলা কাটা মুরগির লাগান সরপর যখন শুরু করে দিছে, তখন আল্লাহ পা মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দুধের বাচ্চার জবান খুলছে। বাচ্চা ডাক দিয়ে হয়, ইয়া উম্মা, আরবিতে ইয়া উম্মি এর অর্থ হে মা, আর ইয়া উম্মা এর অর্থ হল হে আম্মা জান। আম্মা আমার আম্মা জান পর্যন্ত বেশ কম আছে, মহব্বত করলাম বেশি আম্মা জান, এটা আমরা বুঝি, কিন্তু মারে না যে আম্মা, শাশুড়ি আম্মা জান, আম্মা জান, আম্মা জান মাকে দাদু না, যে মা তার সন্তান কুরবান করে দিতে পারে তথাপি তার আল্লাহকে ছাড়ে না, এমন মাকে আমি শুধু আমার মা বলে ডাক দিতে চাই না। বাচ্চা ডাক দিয়া বলে, হে আম্মা জান, ইসবিরি, সবুর করেন, ধৈর্য ধরেন, ফা ইন্নাকে আলাল হাকে, আপনি হকের উপরে আছেন, ধৈর্য ধরেন, মাগু আপনি আমাদের জন্য পেরেশান হইবেন না, গলা কাটা পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হয় আর আগুন ছেড়ে দিলে কোনো কষ্ট হয় না, তার দেহ গরম তেলে পৌঁছার আগে আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহ জান্নাতের ভিতরে পৌঁছায়। সুতরাং আগুনের ভীড় গরম লাগার আগে আগে জান্নাতে যখন পৌঁছে যায় এটা কিন্তু কষ্ট হয় না। এবার ফেরাও না, এবার মহিলা তোমারে জব হইলে মু, এবার কও বলে আমার দুই বাচ্চা জব হইছে, তার আমার আর কি লাগবে, এখন মহিলা একটা শুধু প্রস্তাব দিল যে আমার দুই বাচ্চারে গরম ঠেলে যে ছাড়ছ, হাড় দিগুলো গুস্ত থেকে আলাদা হয়ে গেছে, এখন শুধু হাড় দিয়ে আছে গুস্ত নাই, আমার তখন কেটে ওই গরম তেলে ছেড়ে দেওয়া হবে, আমার হাড় গুলো আলাদা হয়ে যাবে, তখন আমার দুই বাচ্চার হাড় আর আমার হাড় গুলো এক জায়গায় তুমি দাহন করবা, এটাই তোমার কাছে আমার জীবন দেয় অবস্থায় আল্লাহর দরবার তখন এক কাতার থেকে যখন আমরা তিন গলা কাটা আল্লাহর দরবার উঠবো, দুই বাচ্চা লইয়া একটা বাচ্চা খুললো গলা কাটা, তোমার লাগে দাও কি করছে, যখন নাকি
এই তিনজনের আড্ডি এক কালে দখল করছে। মেরাজে রাত্রিতে রসুল যখন মেরাজে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে বাড়িছে বলে কথা জিব্রাহিম জান্নাত কাছে গেছি, আর বেশি দূর না। বলে কেমনে বললেন? বলে গ্রাম রাখতেছে সুগ্রাম, আর জান্নাতের গ্রাম হওয়া যায় 500 বছর দূরের রাস্তা থেকে। আমি তো কাছে গেছি, আর বেশি দূরে নাই, 500 বছর রাস্তা। জিব্রাহিম কত 500 বছর, হাজার হাজার বছর রাস্তা আপনার দূর রয়েছে। কত যে জান্নাতের গ্রাম হয়ে যান, জিব্রাহিম কইলে জান্নাত থেকে আইছেন। বলে কই থেকে আইছেন? এইভাবে যদি আপনি বলতে যান ইতিহাস, তাহলে আমি আজকাল না খাইয়া আবার সহাল হইলেও শেষ হইতো না। এমনকি রসুলের যুগে 6 বছরের বাচ্চা লইয়া মা আল্লাহ একবার বিদার ঘোষণা দেওয়া যায়, হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ। আল্লাহ এবং নবী, আল্লাহ এবং তার রসুলের আশেক থাকলে কেউ ঘরে বসে দেখো না, রসুল মদিনার মসজিদের সামনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন, সব বের হয়ে আসো মুসলমানরা বের হয়ে আও। এই কথা যখন ঘোষণা দিচ্ছেন মহিলা কয়, বদরের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেল, আমি তো বিধবা, আমার এই 6 বছরের বাচ্চা ছাড়া আর কোন বাচ্চা নাই, আমি এখন রসুলের খেদমত, আল্লাহর দিনের জন্য কি দিব, আমি কি দিব। তখন মহিলা কান্দে, বাচ্চা মার নাড়া ছাড়া হইয়া উঠে অবদ হইছে। এটা মা আপনি কাঁদছেন? তখন মা বাবা কেন কান্দে, কত্তর বাবা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে, আমি তো বিধবা, তুই ছাড়া তো আমার আর কোন সন্তানই নাই, কিন্তু আমি যে রসুলের খেদমতে কোন উপযুক্ত সন্তান দিতে পারলাম না, আমি যে শহীদের মা অথবা কমের পক্ষে মুজাহিদের মাও হতে পারলাম না, এই জন্য দুঃখে কান্দি। 6 বছর বাচ্চা হয়, আমার নিয়ে চলেন আল্লাহর কসম করে কই, আপনি শহীদের মা, আর না হয় কমের পক্ষে মুজাহিদের মা না মানে বাচ্চাটা বিদায় কর। মা তো তুই যাবি? বলে হ্যাঁ যাবো, চলো যাই। তো রসুল গিয়া দেখে মদিনার মসজিদের সামনে সাহাবীরা জমা হয়েছেন, লাইন ধরছে, মহিলাকে লাইন ধরেছে। এক সাহাবি যখন যাচাই বাছাই করতে হয়েছে, তখন কয় তুমি যা মহিলা মা আপনি আসছেন, মহিলা নেওয়া হবে না, মহিলা কয় আমি যেতাম না, বাচ্চা দিবার লেগে আছি। আর আসছে কোন সুবহানাল্লাহ, পুলিশে অনুযায়ী কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করেন যে আমার 6 বছর বাচ্চা দিতাম, কয়ে এই 6 বছরের বাচ্চা নিত না, 15 বছরের নিচে কোন ছেলেকে পারমিশন নবীজি দেন না। তোমারই বাচ্চা তো 15 বছর হয়েছে না, 6 বছর। মহিলা কয় রসুলের কাছে কথাটা বলো, এরপরে তো মনে তো রসুলের কাছে গিয়ে বললেন এক মহিলা আসছে 6 বছরের বাচ্চা নিয়ে আপনার খেত মতো দেওয়ার জন্য। রসুল কত বছর বাচ্চা দেখে গেল, মহিলার কাছে এসে বলেন মা তোমারই বাচ্চা নিয়ে যাও, আরো ভবিষ্যতে যখন যুদ্ধ লাগবো তখন তোমার ছেলে বড় কামড়া করে অন্য বছর বাচ্চা কি। মহিলা ডাক দেওয়া হয় 6 বছরের বাচ্চা বড় ইয়া কামড় লাগবো, এটার তো নিশ্চয়তা নাই, মরে গেলে আমার বাচ্চা যদি মরি যায় তা তো আমি আর শহীদের মা হইতে পারলাম না, মুজাহিদের মাও হইতে পারলাম না, এখনই নিন্দ। রসুল বলেন তোমার এই বাচ্চা তো কোনো কাজে লাগবে না, কোথায় কোনো একটা কাজে লাগে। ও মহিলা তোমার এই বাচ্চা কি কাজে লাগবে, গুলা ছড়াতে পারবে না, অস্ত্র ছড়াতে পারবে না, তোমার বাচ্চা কি তীর মারতে পারবে, তাও ভালো উপযুক্ত হয়ে যায় না, তীর মারতে গেলে হেউ তীরে নাকায় হেউ করে দিবে, কোন খামো লাগবে। মহিলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিন্তু একটা কাজে লাগবে। অগ্নবিজি কাফেররা যখন তীর মারবে, তীর প্রতিহত করার জন্য ডালের দরকার হয়, ডাল ডাল বুঝছেন না, তীর অগ্নবিজি ওই ডালের প্রয়োজন, আমি আমার ছেলেকে দিতে চাই, বেমান কাবিল্লা যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে
আমার ছেলেকে সামনে ধরবেন, আমার ছেলের গায়ে তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম নবী গো আপনার গায়ে কোন তীরের আঘাত লাগতে পারে না। সুবহানাল্লাহ, যেই মাত্র এই কথা বলছেন রসুল বলেন না না এই পাপ সন্ত দেওয়া যাবে না, যে ডাল স্বরূপ তোমার বাচ্চা ধরে দিন। জোর করে কাউকে নেওয়া হয়নি, বরং সমস্পষ্ট হয়ে এই জন্য একটা লোক আজ পর্যন্ত তার শাহাদতের আহতের দৃষ্টি লইয়া দেখেন আমার ছেলে আমাদের জিগাইছে এক উপযুক্ত বারে টেলিফোন করে আমাদের জিগা আমি যেতাম নেবে যাইতে বেটা আল্লাহ রসুলের ইজ্জতের উপর যদি হামলা হয় এখানে কোন দল না, কোন দলের লেগে না, হেল্প লেগে না, আমি তো বইতাম না, যেতাম না, ঘুমাই শুনে কিন্তু সুস্পষ্ট কথা কে কোথাও হইলো আর কে রাগ হইলো, আপনি পয়সা দিলেন না দিলেন এই চিন্তা আপনার মুঠোই নাই। আমি সেই কথা রসুলকে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহকে যদি কেউ কটাক্ষ করে, বাংলাদেশের জমিনে জবাব দিলে বাংলাদেশ জবাব দিতে কথা মাইতে বুঝছেন বাংলাদেশের জমি মূল ভাব নামাস্তিক ভাবে হলে নাকি, কিন্তু আল্লাহ রসুল যে গালি দিলে মাটির মধ্যে একটা স্পিড আছে, আমার তো সারা বিভিন্ন দেশ সফর করার পরে এমনকি আলোকান্তির থেকেও আমি সারা বিশ্বের মধ্যে এক নম্বর দেখলাম বাংলাদেশের জমিনের মানুষের মধ্যে ইমানের স্পিরিট, এমনি আমলের স্পিড কম কিন্তু ইমানের স্পিরিট সারা বিশ্বের মধ্যে এক নম্বর আছে বাংলাদেশ। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়নি আপনারা আমার ছয় বছর বাচ্চা দিতাম বললাম না, তখন চল বাবা যাইয়া বাচ্চা বজাইতাম সুবহানাল্লাহ বলবেন অসুবিধা সুবহানাল্লাহ বাচ্চা পানি যেতাম না, তুই কি করবি পানি নিজে রসুলকে একটা প্রশ্ন বল আমি শহীদের সন্তান পালন করেছি, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার অভিজিৎ আমার মা শহীদের বিধবা স্ত্রী, আমি তারই সন্তান, আমার মাকে আমি আশা দিয়ে নিয়ে এসেছি, শহীদের মা অথবা মুজাহিদের মা না বাড়িয়া বাড়ি ফিরে নিব না, আমি শুন দিয়া দিলেন কোন একটা কাজে আমার লাগাই দেন তো আমার মা আমার মা রে কাঁদে রসুল কো বাবা তোমার কি বিষয় আমি শোনা দিতা কি কামনা লাগবে এবার ছেলে যুক্তি দেয় কেন লাগবে না, আমার মা চুলার মধ্যে আগুন দিবার সময় দেখছি হালকা পাতলা শিক্ষণ রাখলি ঈদের আগে দেয় মোটামুটি পরে দেয়
কারণ হইলে মুগা দিলে আগুন ধরে না, সুলার ডুবছে। হালকা পাতলা সুলুর আগে দিতে হয়, সুলার আগুন ধরেছে হইলে সুলার ডুবছে আগুন ধরেছে। যদি হালকা পাতলা সুলো রাখে আগে দরকার হয় তাহলে যুদ্ধের ময়দানে আমির হামজারে করে দিন, আজির করে দিন, মোটা মোটা যে শহীদ দিতে দিয়ে দিব, আর আগে সুলুর মরে দেন আগে শহীদ দিয়ে আগুন লাগাই দিই। রসুল শোক উল্লাই দিছে এই বাচ্চা এই তো করতে পারছে আল্লাহর তালিকায় মহিলার নাম আছে লিস্টির মধ্যে, এই মহিলার নাম মুজাহিদের মাল লিস্টি। আপনার লিস্টির না থাকলেও আল্লাহ লিস্টিতে উঠে এখন লক্ষ্য করে দেখেন মহিলার মধ্যে এমন মহিলা এখন এই যুগেও, এই যুগেও আছে, এই যুগে তো নাই একবার এইরকম না মস্ত মহিলা যেমন আছে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যারা এই সমস্ত উলঙ্গ গঠনের মাঝখান দিয়া এরপরে দেখা যায় আট মোজা হোজা পর্দালাটে এই দেশের মহিলারা যারা এইভাবে জীবন যাপন করতেছে, আমার তো বিশ্বাস এরা হাসল কেমন হতে পারে আত্মার সঙ্গে হবে আমি দেশের মা বন্ধুদের অত্যন্ত আসলে আন্তরিক কোন মানে খবর লাগে না, বুঝলে খুশি খবর লাগে না খাইছি আল্লাহ করার জন্য সত্য বাস্তবতা অন্তর থেকে বলছি যে এই দেশের মা বোনরা এই জন্য এমন একদিন আসবে তাদের পেট থেকে বের হবে লক্ষ্য করে দেখেন আজকে যে মসজিদ আলিম হইতেছে আজকে এই দেশেও আলিম হামেজ হচ্ছে, এক সময় তো 10 মাইল 20 মাইল দুই বাচ্চার বড় শুনে আমার নিজের মধুর তেলাওয়াত সুন্দর উচ্চারণ কথা বলছেন না, আজকে এই দেশে হাফেজ হচ্ছে, হাফেজের মা হইতেছে, আলিমের মা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার অবশ্যই তাদেরকে দিবেন যেখানে পর্দার সুযোগ আছে সেখানে পর্দা মানা, আর যেখানে পর্দার সুবিধা নাই আর ভালো মানে এটার ফজিলত কম বলে আমি শুনব। আর ওই সৌদি আরব নামাজ পড়ানো এই জন্য নামাজ পড়ানো এক কথা না, সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে বাইরে নামাজ না পড়লে পুলিশে বাইরে, আর এই দেশও আমি যে কথাটা বলতে চাইছিলাম তাহলে মা বোনেরা আগেও যেমন ছিল এখনো ইসলামের জন্য কোরবানি করেন না মহিলারা,
এখন একজন ইসলাম নারীকে মূল্যায়ন দিচ্ছেন এরকম না, তাদেরকে দেখেন মিষ্টি বানায় আল্লাহ পাক আম্মে এ রাসূল আপনার তালিকাতে নাম উঠাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তার নাম মুজাহিদের মার তালিকা উঠে ফেলেছে। পুরুষের কাটি হইয়া তো চায় আর আমরা দেশের মহিলারা সরল একটা পুরুষ হবে এরা ফেসটা না বোঝার কারণে কিছু মহিলাও এর কথায় নাচে। আমি আমাদের দেশের আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা আসির কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী মহিলা এরপরে কৃষিমন্ত্রী মহিলা এরপরে আবার সংসদীয় উপনেতা মহিলা এরপরে বিরোধী দলের নেত্রী মহিলা স্পিকার মহিলা বড় পদ আছে সব তো দিয়েছে বাকি দিয়েছে বায়তুল মোকাররমের ক্ষতির যে কোন সব যদি দেওয়া থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি বলি আল্লাহ যার নোংরামি শুরু হয়েছে ওটা আপনার কোন হল একজনে আপনি আপনার ইসলাম কইছেন তোমার তো তুমি আরেকজনের দূর দূর থেকে তোমার দূর দেহ ভালো জিনিস কইও না আর আমরা দেশের প্রধানমন্ত্রী হয় আমি ভগন নসিরা কোরআন শরীফ পড়িয়া আমার জীবন শুরু করি আর ওই মহিলা বাবার বন্ধু কমাইতে হ্যাঁ মদের বোতল লয়ে গেল কি জায়গাটা না হলে কি তো মজার থেকে কি দেখো মানে হ্যাঁ আমার করছে কি যা ও বলবি দেওয়া হবে ফেসবুকে দেখে ঠিক না আমের কুতা দিলে আমি তো আমার কিল দিবাও এই জন্যে সব ওইগুলা আরেকজনের দোষারোপ ত্রাস না করিয়া আমি আমার আমরা মসজিদ বইয়া দেখুন খালি বই মসজিদ বইয়া এলান দিয়া হাতের মধ্যে বাবা আত তৈয়া তদন্ত করবো আর খালি আর জনের দুষ্ট হবে সুবাহ সুবাহ আচ্ছা এইবার আছে অসল আজ হিসাব কি বলে বুয়া বুড়ির কোন খবর বুয়া বুড়িটা তোমার কথা বলো মানে আমি মানে তো অভিযোগ আছে আমি মনে করতে হবে আমার থেকে সব ভালো আমি আমার থেকে আরেকজনকে যদি মূল্যায়ন করতে থাকি আমি যদি আরেকজন থেকে মূল্যায়ন করি সেও আমার মূল্যায়ন করবো এই কারণে আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয় আমার দ্বারা যেন মসজিদের ক্ষতি না হয় আমার দ্বারা যেন মুসলমানের ক্ষতি না হয় কমের পক্ষে আল্লাহ ঈদের কারণে হইল এক বুধ আল্লাহ আমার এমন মোটা বানাও যে মোটা বানাইলে সব রে জাহান নাম দিবার হইলে সব এখানো করলে যতদূর মোটা হয় উর্দুর মোটা আমারে বানাই দিলে সব রে জাহান নাম থেকে মাছ দেয় আল্লাহ তরে জাহান নাম থেকে মাছ দিলাম আমি আরেকজনের দোষ না দেখে আমি আমারটা দেখুন দরকার কি হইল ইসলামের বিধান গিয়েই যদি হন তাহলে আমাদের মধ্যে কোনদিন অনৈক্য থাকবে না মনোময় থাকবে না খালি আমার দোষ যদি না দেখে মনে করি এবারে ভালো আমার থেকে এবারে আমার থেকে ভালো তখন একজন আরেকজনের খেদমত করতে যাবে সেখানে মারামারি আর সেখানে হিংসা হিংসি হবে বাংলাদেশে একবার একটা পার্টি তৈরি হয়েছি নেজাম ইসলাম পার্টি তো নেজাম ইসলাম পার্টি এখন তৈরি তো নেজাম ইসলাম পার্টি মানে বাংলাদেশের সেরা উলামাই কেরাম জন ছিলেন 250 আলেম বাবা 250 এটা আমরা জন্মের আগে তো এর মধ্যে মুসা হিসাব পায়ন করেছিলেন ব্রাহ্মণগুলার ফখর বান্দার মানে তাদের ইসলাম সাহেব ডাকার দিন মোহাম্মদ খান সরসিনের পেশা সোনা হামদার পেশা এটা সারা বিশ্বের আগেকার যারা মানে মরে গেছে এরা সব কথা হয়েছে এখন এখানে কোনো একটা মেজাম ইসলাম একটা পার্টি করার দরকার একটা কমিটি করার দরকার তো সভাপতি হইতে হবে না এখানে একজন চেয়ার করে বলো আগে এমনি ফখর বান্দার দাঁড়িয়ে বলো আমার মনে হয় একসাথে লেখাপড়া করছি হ্যাঁ কিন্তু মনে আধার হিসাব কিশোরগঞ্জ আর মনে সিং ছিলেন মূল বাড়ি ব্যাগে কথা বলছেন তো উনি আবার উপায় হয় একসাথে দেওয়া মন করলাম
এবার কিতাবের নম্বরের কাছেও আমি যেতে পারছি না, এবার মূল নম্বর থেকে আরো ২০ নম্বর একটা হইতো, আর এবার আমার নাম হলো হবে উনি উচ্চাবার। হ্যাঁ আমি নম্বর কিতাব বেশি হয়েছি, বুকে হাত দিয়া হো আর ওর সাথে কার সম্পর্ক বেশি, নিজে নিতেছে না আর জন নিতেছে, আর আমরা চরিত্র হইল আমার কোন গুণ না চাকলো পদ আমি চাই। আমরা যদি মিলামিশা ইয়ে করতাম পারি সেই দিন বিশেষ নয় ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মরা সঠিক দিশা হইব, হেদায়তের রাস্তা হবে। আপনার প্রচেষ্টার কারণে আলহামদুলিল্লাহ আপনারা প্রশংসা কম না, এটা এটাও খুশি করলো যে আপনারা আপনাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবার জন্য কোরআন শেখাবার জন্য মক্তব নিয়ে দেওয়ার জন্য রুদ্ধ শ্রম দেন, এর ১০০ ভাগের এক ভাগ যদি বাংলাদেশে দিত তাহলে সন্তান গুলো আরো অনেক ভালো। শ্রম নিতে না ১০০ ভাগের এক ভাগের এক ভাগও নাই, আর আপনার দিয়ে আমন লাগে আমন লাগে যেমন লাগে পয়সা দিয়ে লাগে প্রচুর পরিমাণ মেহনত করিয়া, কিন্তু এরপরে শ্রম দিচ্ছেন বলেই আজকে কিছু দিনদার এবং আলেম হাফেজ তৈরি হচ্ছে। যাই হোক তো এরা করে দিয়ে যা আল্লাহ রসুল বলছেন, বলবো আপনার আর কিছু বলবো, আল্লাহ রসুল বলছেন পুরুষ তোমার যা কাম আছে সব কইরা, মহিলার যে কাজ ঘরের রান্না বান্না করা ঘরের দেখাশোনা করা এটাও তোমার কল্যাণ কিছু নিও, এটার নাম হলো মহিলার মর্যাদা। আল্লাহ রসুল গরম ডুববাসন বলতেন আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা বলেন জিন্দিগিতে নবীজিকে আমি আগে সালাম দিতে পারি নাই। আর আমরা দেশের সিস্টেম করছে বহু কালি জামাই খাওয়া দিলে কাপলে দিব, তো জামাই কাপলে দিত তোমার খাও দেব আর বউ জমা করে বান্দি লেখা করে থাকতো, বউ তো বান্দি নয় দাসী নয় তোমার কর ভাঙ্গি এরকম ঠিক না। এখন আল্লাহ নবী গড়ে মুখে সালাম দিতেন এবং বলতেন আয়েশা গড়ে খাবার হয়েছে কি হুজুর, তরকারি হয়েছে না রুটি হয়ে গেছে, রসুল রাগ করতেন না। আল্লাহ নবী বিশ্ব নবীর আমার তুলনা আমি বলতেন আয়েশা তুমি টমেটো কাটো আমি তোমারে আলু কাটতে দেই, আয়েশা গো তুমি প্লেটটা পরিষ্কার করো আমি তোমারে জব দিয়া পানি আইনা দেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গড়ের খাম রসুল নবুয়তের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সব পালন হইয়া বহুর গড়ের রান্নার কাজে সহযোগিতা করে, আর আমরা যদি এরকম কিছু না কিছু করি যায় তো আমরা বাংলাদেশ কয়টা ভাগ্য হয়েছে কেন কাম করলে কোনো অসুবিধা আছে এত তো রেখাম আমরা বহুরে সালাম দিয়ে ঢুকেন করো দেখবেন নাকি মুখ খুশি হয়, তাহলে এমনি ফেলে দিতেন আপনি সম্মান সম্মান দিতে হবে তার আদর হতইব আদর ধরে হন না, আর এটা যদি খালি একটু আদর হয় বাপ খুশি বাঁকা আমরা খালি দেখেন যদি কইতাম মাশাআল্লাহ তরকারি রোজ একটা ভালো হয়েছে বড় মজা হয়েছে বেমজ হইল কইয়েন মজা হচ্ছে ইসলাম শিক্ষা দিছে বেমজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আদর ধরে হন না কেন কইতাম চেষ্টা তো সে কম করে নাই, আর এই জন্য আর যদি মজা পাইলে দিল অনেক বড় হয় আর বেমজা করলে সুবিধা আমার
আপনি যদি একটু প্রশংসা করেন, একটু ভালো হন, খুশি হন। আয়েশা বলেন একদিন দোষ দিলাম রসুল জিতে গেছে, আর একদিন দোষ দিয়ে আমি জিতে গেলাম রসুল হারলেন না। আসলে আম্মাজান আয়েশা যেন পৃথিবীর কেউ রসুলের সাথে দৈরা হওয়ার কথা না, কারণ রসুলের গায়ে এই পৃথিবীর 7000 ফলোয়ারের শক্তি আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে মর্যাদা তো আছে, যত লম্বা মানুষ উমর লম্বা ছিলেন, আব্বাস উনি এত লম্বা ছিলেন, গুলার পুকুরে বইলে উনার পা মাটি থেকে থাকত, 10 ফুটের পুকুরে বেশি লম্বা আছে। কিন্তু যত লম্বা মেলা হোক রসুলের মাসে খালে রসুলের মাথা উঠলে এবার এখন রসুলের সাথে দৈরা আয়েশা হওয়ার কথা না, কিন্তু ইচ্ছা করে রসুল একদিন জিততে গেলেন আর একদিন আয়েশাকে জিতাই দিলেন। কেন দুদিন আমি জিততে গেলে মনে হলো কষ্ট হতো, তুমি তা আমার কষ্ট থাকবো, আর যদি জামাই কোন সময় যদি জিতাই দিতে পারেন আপনি দেখবেন কোন সময় যদি তার আগে দেন মনে মনে খুব করলে জামাই আগায় দিছে আইডাও চুপ করে বই থাকে। মারে আমি তোর কাছে তাবিজ তুমি আসেনি একটু দেন যেমন আমার সময় আমার আর বুজুর্গ বড় সারা আকর্ম উত্তর দিলা তো বুজুর্গ ফানি করে দেওয়া হয়েছে, এই ফানি লয়ে যাও আর মুখের মধ্যে তোমার দাবাই যখন দেখেছি কি এমন মুখের মধ্যে ফানি দিয়া তুমি মুখল বা আপনিও যদি কিছু কইলেন উমর রাদিয়াল্লাহু আনহু কাছে কাছে একবার বিচার দিত বহুর বিরুদ্ধে, উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইফ পিস থেকে খুব গরম মানে খুব স্যার দেখাইতেছে, আর উনি উমরের মতো রু আমিরুল মুমিনিন যার নাম শুনলে মিস্টার ইবলিস পর্যন্ত লড়ায়। আল্লাহ রাসূল বলেন ইবলিসও যায় না উমর তুমি যে ভক্তি আল্লাহ সেই উমর ফলে শুন আছে জানতে এইবারটা বিচার দিতে আইও অনেক কদমতি কদম যায় তাদের উমর ফলে ডাক দিছে এই জায়গায় কতগুলো কাজ করে, এক নম্বর হলো সাকরামির কাজ করে বনের ভিতরে যা কাজ করতেছে লাগানো কাজ করতেছে, দুই নম্বর হলো এতগুলো করলো তোমার চরিত্র ঠিক রাখে এতগুলো করে, আর আমি দেশের রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়া আমি পরিপূর্ণতার হক আদায় করতাম পারি না, এর লেগে মাঝে মাঝে কিছু সেতি যাই কি মাথেও না বন্ধু না
এই জন্য সৃষ্টি হইল শান্তি যদি আনতে হয় উভয় ভূমিকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন নিজের কাম খুঁজিয়া মহিলার কাম কাঁধে নিয়ে ইদান না হইল মহিলার মর্যাদা স্ত্রীর মর্যাদা। আর আমরা দেশের নারীবাদীরা হেজা দা অর্থ আছে ইদা অর্ধেক কইরা মহিলার দিলায় মহিলারটা হেরা নেয় না মহিলা কেন বাচ্চা রাখবে কেন পার্লামে একটা আইন করো তখন মহিলার সংখ্যা তো বেশি একটা আইন হয়ে গেল যে একটা বাচ্চা বাবার মার ফেলে হইব পরের বাচ্চা নেই ইঞ্জেকশন দিয়ে বাবার ফেলে দাও দুই বছর দুধ খাওয়াইতে হয় এর মা একলা খাওয়াইতে হয় না এক বছর মা খাওয়াইব আর এক বছর ইঞ্জেকশন দিয়ে বুক ফুলাইয়া তাহলে হইতে হল তাহলে মা কি দোষ একলা খাওয়াইতে দুই বছর দুধ আর বাচ্চা খাইলে ষষ্ঠী ফেরত রাখতো উষ্ঠা রাত্রে খালি মা খাইতো আর এটা কামলা দিতা তো তোমার হুশ সঙ্গে শোনাও পর্দা অর্ধেক হয়ে যা এটা আল্লাহ দিছে এখানে আমরা পারতাম না আল্লাহ দিছে বলে যদি হাত দিতে পারো না আল্লাহ বিধি বিধানে হাত দেওয়ার অধিকার পৃথিবীর কারো না আমার নিজের উদাহরণ দিয়া আমি যে সময় প্রথম ওয়াজও নামছি ওয়াজও নামছি বলে দেখি আরেক বক্তার সাথে যাইতেছে ওয়াজও দুজনের বয়স সমান সমান সেম সেম প্রায় এক দুই বছরের শুরু হয়েছে মানে ইস্কাতে গেলাম সামনে সমান অধিকারের নাম দিয়া নারীবাদীরা পুরুষের গাঠি নারীর মাথা একবার শ্রীলঙ্কা আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠিয়ে দিলেন দুজন আসলেন আসার পরে এখন আরাফাতের জায়গায় দেখা হয়ে গেল জাবর রহমতের কাছে দুজনের দোয়া কবুল হয়ে গেল এইগুলো আমাদের আসার পদ্ধতি কিন্তু এখন আসলাম তো যাব কিনা জান্নাতি এই ইচ্ছা আছে কিনা আবার জান্নাতি ফিরে যাওয়ার জন্য আপনি আমার বাড়িতে ঘুরে যাওয়ার অনেক ইচ্ছা আছে কিনা নাই দুইজন হল আছে আর বাহিরা যদি এমন মনে করেন তাহলে তো আর কোন আপত্তি নাই আর যদি ইচ্ছা থাকে জান্নাতে যাব তাহলে জান্নাতে যাইতে হইলে যেই পথে চলতে হইলে জান্নাতে যাওয়া যায় সেই পথে চলতে হবে কিন্তু তুমি করছো কি আর তোমার করার কি কথা ছিল আর করছো না কুন্না আল্লাহ রাব্বুল আলামিন তাই আমার তেলাওয়াত কে তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানেন জান্নাতে যদি আবার যেতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাই দেই কেমনে জান্নাতে যাবে এই কথাগুলো যদি মেনে নাও আবার তোমরা জান্নাতে চলে যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা বান্দির হে আমি আল্লাহ আমি তোমাদেরকে আবার জান্নাতে ভিতরে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ তখন তোমার তিন দিকে শহর আমার তেলাওয়াতকে তো আয়াতের দিকে যাই এখন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদাল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আখিরাত চায় একদল মুনাফিকরা দুনিয়া চায় কাফেররা দুনিয়া চায় মুমিনরা আখিরাত চায় মা বোনদের কেউ বললো
আপনার নিয়ম ঠিক করে নাকি আপনি কি জান্নাত চান না জাহান্নাম চান, আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? যদি মনে করেন যে আমি দুনিয়া চাই, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলে দিয়েছেন কোনো আপত্তি নাই। কেউ যদি দুনিয়া নিতে চায়, ওয়ামান মান কানা ইউরিদুল হায়াতাত দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ব্যক্তি নাকি দুনিয়া চাবে, দুনিয়ার তারতম্য মুখ বিলাসী চায় আর কিছুই চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেব নুওয়াফিরাইহিম আমালাহুম ওহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটুকো কমতি করব না, সব দেব। আগে ঠিক করো তুমি দুনিয়া চাও না আখিরাত চাও। যদি দুনিয়া চাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন যে দুনিয়া যারা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কি বিশ্ব নবীর আদরের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছেন নবী গো আপনার স্ত্রীদেরকে রেখে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন তারা কি দুনিয়া এবং দুনিয়ার সুন্দর মুখ বিলাস চায়, যদি চায় আপনি দেখবেন ডাকুন তাদেরকে পাতা আলাইনা আসো পাতা আলাইনা উমাত্তির কন্যা এবং তাদেরকে দুনিয়ার বুকের সামান দিয়া উসাররেহ কন্যা সারাহান জামিলা সুন্দরভাবে তাদেরকে বিদায় দিয়া দিন, তাদের বিদায় দেন দুনিয়া দিয়া দিয়া। আর যদি চায় চায় ওয়া ইন কুনতুম না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া দারাল আখিরাতা, অবনবীজি তাদেরকে বলে দিন তারা আল্লাহ রাসূল পরকাল যদি চায়, যদি পরকাল চায় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেই আমি সস্তা জানাইলাম ফা ইন্নাল্লাহা আযাবুল মুহসানাতি মিন কুন্না আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত নেক কারিনী নেক কাম করনে ওয়ালি মহিলাদের জন্য আমি মহান পুরস্কার তৈরি করে রেখেছি। দুনিয়া চাও না আখিরাত চাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে বলেন ওমান আরাদ আল আখিরাত, আমি যে ব্যক্তি আখিরাত চায় তো আখিরাত এমনি হবে না, আখিরাত মেহনত করলে ঘুমাইয়া ঘুমাইয়া যদি পাইতে হয় তাহলে ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখেরাত পাওয়ার জন্য মেহনত করতে হবে, চেষ্টা করুন সারা পরিশ্রম ছাড়া আখেরাত পাওয়া যায় না, যে যে পরিমাণ মেহনত করবে আখেরাত পাওয়ার জন্য, যে যে পরিমাণ আখেরাত পাওয়ার জন্য ইবাদত করবে আমল করবে সে সেই পরিমাণ আখেরাত পাবে। অন্যজন আমরা সাধারণ মজুরি আপনি সাধারণ এক সমান হয়ে কেন কি হইতাম না, আপনার তার লাগান আখেরাতের মেহনত ঘুমাইস না তুই ঝরে ভালোবাসস সে ভালো আসতে তুমি যারা ভালোবাস সে ঘুমায় না, তুমি ঘুমাইবে এখন এই কারণে ভাই আমার মেহনত করতে হবে, তিন নম্বর চলল
যে ওহুয়া মুসলিম, তোমার ইমাম থাকতে হবে, পাওয়ার জন্য খ্রিস্টান ধর্মদাতা ক্রম মেহনত করে, ইহুদি ধর্মদাতা ক্রম জৈশরাও মেহনত করে, হিন্দু সন্ন্যাসী এরা জড়া লাগাই মাথা মুখে রান্না মুসের দাঁড়িয়ে হান দিয়া আল্লাহ বলেন আমি তোমার এই মেহনত কে ধন্যবাদের সাথে, শুক্রিয়ার সাথে তোমার মেহনত কে আমি আল্লাহ কবুল করে। আল্লাহ পাক আমাদের সকল তৌফিক দান করুন, সকল বললাম
আমরা মা তোমার কবরে জান্নাতের বাগান বানাই।